शारदावानी कमलवासिनी सीतावासना नारायणी वीणाधारिणी वेदवादिनी सकल कला गुण दाहिनी शारदावानी कमलवासिनी सीतावासना नारायणी। स्वागत जानाई तुम्हारे सकल प्रिय इमामी हेल्दी एंड टेस्टी स्मार्ट बैलेंस इम्यूनिटी बुस्टर कुकिंग ऑयल प्रेजेंस राधुनीते। आज विशेष दिन सरस्वती पुजो और आज के आमार राधुनीर हेसेले पे गेछि एकजन विशेष अतिथि के खूब मिष्टि गायिका रनिता के। किन्तु रान्ना करबे ओर मा कुमकुम बैनार्जी ना, रान्ना करबे दुजने माने रनिता और कुमकुम बैनार्जी के एकसाथे पे गेछि ओर मा के और ओके एकसाथे पेयेछि दुजने मिलेई रान्ना करबे। आलाप करे नेब, केमन आछो बोलो? खूब भालो। अच्छा प्रथमे जिज्ञेस करे जे बोले तो दिलाम दुजने एकसाथे रान्ना करबे मा मा मेते, ता रनिता कि रान्ना करते पारे? गान तो असाधारण गाय। রান্না করতে পারে বলতে অবশ্যই পারে, পারে মানে আমাকে অনেকটা হেল্প করতে হয় সাথে, কিন্তু রান্নার শখ ভীষণ, মানে একদম ছোট থেকে, মানে যখনই আমি রান্নাঘরে ঢুকতাম সাথে সাথে গিয়ে একদম কি রান্না করছো জিনিসপত্র ওকে এগিয়ে দিলেও ঠিক ভীষণ হাতে কি খেয়েছো রান্না এখনো পর্যন্ত ওর হাতে? ওর হাতে স্পেশাল বাদাম পনিরটা খুব ভালো করে, ওই বাদাম পনির। হ্যাঁ রান্না তো তার মানে রান্নায় ভালো ইন্টারেস্ট আছে, ডিফারেন্ট টাইপের যখন রেসিপি করেছে। আর মায়ের হাতের বেস্ট রান্না কি? মায়ের হাতের তো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আর কোনো কথাই নেই, বিরিয়ানি পুরো কোনো কথা নেই। না না ওটাই শেষ কথা, ওটা হলো খাদ্য। তো আজকে আমরা কি শিখছি? আজকে ওর তৈরি স্পেশাল একটা আলুর দম প্রিপারেশন, মানে ওর যেহেতু খুব ফেভারিট তার নামটা কি আমরা রনিতা স্পেশাল আলুর দম দেবো? তাই দিয়ে দিই। রনিতা যখন এত ভালোবাসে আলুর দমটা খেতে, তাহলে শিখে নেবো আমরা রনিতা স্পেশাল আলুর দম। দেখে নাও বানাতে কি কি লাগছে। রনিতা স্পেশাল আলুর দম, সর্ষের তেল, গ্রেডেড পনির, কাজু কুচি, কিশমিশ কুচি, ধনে পাতা কুচি, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোরানো সেদ্ধ আলু, আলু, কাঁচা লঙ্কা, হিং, আদা বাটা, টমেটো পিউরি, কাজু চারমগজ পোস্ত বাটা, টক দই, ঘি, কাসৌরি মেথি। আচ্ছা তাহলে তাহলে শুরু করে ফেলি রান্না বান্নার কাজ। আচ্ছা ফার্স্টে কি করবে বলো তো? আলুটাকে তো সিদ্ধ করে মনে হয় কুড়িয়েছো নাকি? না কাঁচা আলুটা কোরানো? কাঁচা আলুটা জাস্ট কোরানো আছে আর ওই পোর্শনটাই মনে হয় সিদ্ধ করা। তো ওকে তাহলে রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে কি করবে বলো? কুটটাই বাড়াই আর ওইদিকে আমি আলুটা নুন হলুদ মাখাই। নুন হলুদ সব বেস্ট কাজ, ঠিক আছে সবথেকে ভালো কাজ। আচ্ছা তাহলে একটা কাজ করো, হ্যাঁ তুমি ওইদিকে চলে যাও আর তুমি তার আলুটাকে ঢেলে নাও বরং এই বড় বোলটাতে। হ্যাঁ বোলটাতে, মা অবশ্য আজকে গাইড করে দেবে, গাইড তো নিয়েই যেতে সাথে করে। আচ্ছা ফার্স্টে কি করবে বলো তুমি? তাহলে পুরটা বানাবে তো? হ্যাঁ অন করে দিই গ্যাসটা। কি তেলে হবে বলো তো? সর্ষের তেলে। সর্ষের তেলে হবে। আচ্ছা দেখে নাও তো কতটা তেল দেবো, ঠিক আছে? ওকে। আর সর্ষের তেল মানে রান্নায় আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এর মধ্যে আছে মুফা আলা ওমেগা থ্রি এবং ভিটামিন ডি, যা কিনা আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং ভিটামিন ডি থাকার জন্য বোন হেলথকে এনরিচ করে। আচ্ছা চলো তাহলে এবার শুরু করে দিই রান্নাবান্না। আজকের দিনে তোমাদের বাড়িতে তো বিশাল একটা পুজোর পর্ব চলে নাকি? হ্যাঁ সকাল থেকেই সেসব মানে অনুষ্ঠান করে টরে তারপর আমরা এখানে এসেছি। তো সেখানে কি তোমার ধরো এই আলুর দমটা হয় মানে পুজোর রেসিপিতে? হ্যাঁ হ্যাঁ রেসিপিতে এটা একটা কি কি হয় মেনুতে, কি কি থাকে? মেনুতে থাকে খিচুড়ি তো থাকেই সকালের ইয়েতে, আর সকালে এমনি না সকালে আগে লুচি হয়। লুচি হয়, লুচির সঙ্গে পাঁচ রকম ভাজা যা হয়। বাবা সব কটা খাও তুমি? হ্যাঁ ওই ওইগুলোই। হ্যাঁ হ্যাঁ পনিরটা দিয়ে দি। আচ্ছা তার একটা স্পুন নিয়ে নাও।
এটা দিচ্ছ ফারস্টে পনির আচ্ছা পনিরটাকে কিন্তু পুরো একদম সুন্দর করে গ্রেট করা হ্যাঁ হ্যাঁ সকাল থেকে বাড়িতে এত ঝামেলা মানে এত রান্না বান্না এত কিছু করে সবকিছু সেরে টেরে তারপরে কিন্তু আজকে রনিতার কুমকুম দিয়ে এসেছে আমার রাঁধুনিতে কারণ আমার রাঁধুনিদের এই স্পেশাল আলুর দমটা শেখাবে স্পেশাল রান্নাগুলো শেখাবে বলে তাও আবার এটা কি রনিতা স্পেশাল আলুর দম নামটা কিন্তু খুব সুন্দর রনিতা পড়াশোনার মাঝখানে গানটা কখন চর্চা করা হয় ওটা হয়ে যায় করতে হয় মানে সকালে না বিকালে এরকম কোনো কি শিডিউল আছে নাকি না না আমার গানটার সময়টা আমি মেইনলি রাত্রিরেই পাই মানে সব কিছু করে টরে শান্তি মনে একদম বসে বা ভেরি গুড আচ্ছা এর মধ্যে কি দেবে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব একটু হাত দিন না দিয়ে দাও চামচ দিয়ে আচ্ছা মানে কাজু বাদামটা একটু হাফ হাফ গুঁড়ো করা আর কি হাফ ভাঙানো তাতে মুখে একটু পড়ে কাজু কিশমিশটা পড়লে ভালো লাগে তাই একটু হাতটা ধুয়ে নাও হ্যাঁ হ্যাঁ হাত ধুতে মানে তুমি এটা দিয়েছো না কাজু কিশমিশ ওকে পনিরটার মধ্যে পড়ে গেল হ্যাঁ ধনে পাতা আচ্ছা আমি দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি এমনি কে আছে বাড়িতে কে কে আছে তোমরা বাবাকে তো সবাই চেনে পপুলার ব্যক্তি অয়নদাকে এছাড়া কে তোমরা তিনজন হ্যাঁ আমরা আজকে বাড়িতে অনেক লোক আজকে অনেক লোক সবাই আছে মা বাবা ঠাম্মা দাদু দিদা আত্মীয়-স্বজন ডাকা হয় তারপর ছাত্রছাত্রীরাও আসে সবাই আসে সবাই আসে সবার রান্না তুমি একা করো একদম একা করলে ভুল দিদা সবাই থাকে বাবা লুচি ভাজে বাবার দায়িত্ব লুচি ভাজে ও বাবা না কুলের চাটনি না বাবার দায়িত্ব ইনফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ বাবা আসলে আসলে জিনিসগুলোই করে হ্যাঁ বাবা খুব ভালো রান্না করে আচ্ছা আচ্ছা একটু নুন দিই হ্যাঁ দিয়ে দাও নুন দিয়ে দাও আচ্ছা নুন দিলে মিষ্টি কি এখন দিয়ে দেবে মিষ্টিও এখনই দিই হুম দিয়ে দাও আচ্ছা ওই আলুটাতে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে ওটা নিশ্চয়ই ভাজা হবে এবার ওটা ওটা ফ্রাই হবে আমি তাহলে এটা তেলটাও বসিয়ে দিই তুমি চিনিটা দাও এটাও কি সরষের তেলেই হবে এটা সরষের তেলেই হবে শ্যালো ফ্রাই করবে না ডিপ ফ্রাই করবে শ্যালো শ্যালো ফ্রাই হ্যাঁ তেলটা দিয়ে দিই এই তেল থাক এর মধ্যে ভাজা হবে হ্যাঁ তবে এই রান্নাতে ঘি ব্যবহার করছো কি হ্যাঁ করছো হ্যাঁ হ্যাঁ সাধারণত পূজোর রান্নাতে সরষের তেল ঘি এগুলো দিয়ে হয়ে থাকে আমি রান্না তো একটু ঘি দিলে টেস্ট হয় টেস্টটা ভালো হয় একদম জিরে গুঁড়ো একটু দিলাম মেয়ের খাওয়ানি কোনো ঝামেলা আছে না ঝামেলা আছে আবার নেই মানে সেদ্ধ ভাত না আমার পরিমাণ নিয়ে ঝামেলা আছে খাওয়ার পরিমাণটা কত সেটা চেহারাটা দেখে বুঝতে পারছো যে রোগা থাকতে হবে সেই হচ্ছে কথা না রে ঠিক আছে পরিমাণ কন্ট্রোল করেই খা একটু লঙ্কা গুঁড়ো দেব না সবই খাবে কিন্তু হ্যাঁ ওই আর কি পরিমাণটা কন্ট্রোল করে এখন থেকে মেয়ে ডায়েট কনসাস আর কিছু করার নেই এখন সব বাচ্চারাই তাই কোন স্কুলে পড়ো আমি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন সল্ট লেক আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার কি দেবে হলুদ একটু হলুদ দিয়ে দাও অল্প হলুদ দিলে আচ্ছা ওই যে আলু সিদ্ধ করে রেখেছো সেটাতে এটাও দিয়ে দাও সেটা এর মধ্যেই যাবে আচ্ছা দিয়ে দাও দাও তুমি দাও তারপরে সন্ধ্যেবেলাতে আমাদের ঘরের মধ্যে ঘরোয়া প্রোগ্রাম হয় ওকে আচ্ছা এটা কাজ করি এটা তো শ্যালো ফ্রাই করবে ওদের একটু হাতে হাতে হেল্প করে না দাঁড়া আমি এটা এদিকে সরিয়ে দিই সেটাই এটা এদিকে সরিয়ে দিই ও একটুখানি ওটা হ্যাঁ এটা একটু নাড়াচাড়া করতে থাক এটা অবশ্য খুব বেশি কিছু লাগবে না করতে কিন্তু ওটা একটু কমিয়েই দাও উড়ি বাবারে বললাম না এই জিনিসটা সবচেয়ে ভয় লাগে আমার বেশি ভয় লাগে এটা নুন দিয়ে দেবে আর ছিটবে না না আর ছিটবে না আর ছিটবে না এবার ভালো করে একটু মিক্স করা আছে আজকে বিকেলে কি গাইবে মোটামুটি ওইদিকে তো উল্টার গরমটা লাগছে ওইদিকে গরমটা লাগছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দে এটা তো আর করতে হবে না এটা আমি করে দিচ্ছি বাকিটুকু তুই ওর একটা কাজ কর আজকে বিকেলে কোন একটা গান তো গাইতেই হবে এই ফার্স্টে গানটা ছাড়া সেই রকম একটা গান এখন আমাদেরকে শুনিয়ে দে আচ্ছা ও পাখি উড়ি আই তোরে সুরে যাও যাও দিকে যা দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ি আই তোরে সুরে যা যা দেখে যা যা দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ি আই উড়ি আই উড়ি আই
অসাধারণ, মন একেবারে ভরে গেল। মানে এত সুন্দর রান্না শিখতে শিখতে গান আর কিছু মানে দরকার পড়ে, মেজাজ তো একেবারে সাংঘাতিক। খুব আনন্দে রয়েছি, মানে ফুরফুরে মেজাজে রয়েছি, কিন্তু রান্না এখনো হাফ হয়েছে। পুরটা ভরা হবে আলুর মধ্যে, তারপরে গ্রেভিটা তৈরি হবে। রাজনীতি আজকে বিশেষ পর্ব, সরস্বতী পুজোর দিন, আমরা কিন্তু মানে মাতৃবন্দনার সাথে সাথে রান্না শিখছি। মানে খুব সুন্দর সুন্দর গান শুনতে শুনতে কিন্তু রান্না শিখছি। গান গাওয়ার পরেই দেখছি মানে মেয়ে কিন্তু খুব অ্যাক্টিভ, সাথে সাথে ফুল ভরতেও শুরু করে দিচ্ছে। এবার তো গ্রেভিটা হবে, তো আমি এটা গ্যাসটা অন করে দিই, আর সর্ষের তেলেই হবে। এবার দেখো তেল দেবো কতটা, কিছুটা আছে আর একটু দাও, ব্যাস ঠিক আছে। ফুল ভরা চলছে, তোমার মেয়ে কিন্তু ভীষণ কাজের গো, খুব অ্যাক্টিভ। পড়াশোনা নিয়ে কোনো ঝামেলা আছে না? সব থেকে ভীষণ লক্ষ্মী না, মন দিয়ে করে, যেটা একটাই করে, সত্যি গুড গার্ল দেখেই মনে হচ্ছে। আচ্ছা তেলটা আস্তে আস্তে গরম হলে আমি ওর মধ্যে একটু হিং ফোড়ন দেবো। হ্যাঁ সেটাই। এই আমার ডান হয়ে গেছে। তোমার ডান হয়ে গেছে? মানে ডান মানে হয়ে গেছে আর কি। আচ্ছা হয়ে গেছে, ওর ডান হয়ে গেছে, পুর ভরা রেডি। এবং খুব সুন্দর করে যত্ন সহকারে আলুগুলোতে পুর ভরেছে। তবে যেভাবে আলুটা তৈরি করেছে না, মানে জিনিসটাতে স্টাফিং দিয়ে যেভাবে রেডি আছে, এটা কিন্তু শুধুই একটা স্ন্যাক্স, খুব ভালো স্ন্যাক কিন্তু এটাই। মানে গ্রেভিতে দেওয়ার আগে তুমি শুধু এটাও সার্ভ করতে পারো, যেরকম দেখতে পাচ্ছি। আর অনেকে আলুদম খেতে ভালোবাসে। আচ্ছা হিংটা দিলে এরপরে কি দেবে দাও, দিলে থাকো। এরপর দেবো কাঁচা লঙ্কা। দইয়ের মধ্যে এবার বাকি গুঁড়ো মশলা গুলো যাবে তো। আচ্ছা আবার এই এবার টমেটো পিউরিটা দেবো। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ সবটাই দিয়ে, সবটাই দিয়ে, এখানে আলুর পরিমাণ যা আছে পুরোটা লাগবে। আচ্ছা দাও একটু হলুদ, হলুদ দি। আর এটার মধ্যে কাজু কিশমিশ পোস্ত আর চালমগজ বাটা আছে একসাথে। হ্যাঁ পুরোটা, হ্যাঁ পুরোটা লাগবে, দেখি কতটা হয়। দিয়ে দাও এখানে। হ্যাঁ গ্রেভি একটু বেশি হলে ভালো হলে ভালো লাগবে। এখানে আমি একটু এই এই লঙ্কা, এই লঙ্কা দাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কাশ্মীরি মির্চ তো, ওটা লঙ্কার গুঁড়ো। ওকে না এটা এমনি লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো। আচ্ছা আর দিও না, আর ছেড়ে দাও, আর দিও আর দেবো না। তাহলে কাজু কিশমিশ, এখানে চারমগজ বাটা, পোস্ত আর হচ্ছে পোস্ত বাটা। ওকে এরপর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো দিই। হ্যাঁ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হ্যাঁ দিতে থাক। মা মেয়ে কিন্তু কি সুন্দর আলোচনা করে রান্নাটা করছে, মানে বাড়িতে এরকম হয় না? হ্যাঁ চলে। আচ্ছা আচ্ছা এবার একটু ধনে পাতা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা গ্রেভিটা কিন্তু খুব টেস্টি হবে, কারণ এখানে তোমার পোস্ত, চারমগজ বাটাও রয়েছে। আচ্ছা এবার ওই দইটা দেবে, তার আগে কি একটু পুর দিয়ে দেবে? পুর তো আছে, তাহলে একটু পুর সামান্য, হ্যাঁ অনেকটাই আছে। হ্যাঁ এই পুরটা ভেতরে যেহেতু গেছে স্টাফিং, এটা ভালো লাগবে খেতে। বাহ কি অসাধারণ খেতে হবে গো। আচ্ছা এবার তাহলে দইটা দিয়ে দাও। হুম বাস গ্রেভি কিন্তু নড়াচড়া করতে করতেই হয়ে গেল, দিয়ে দে। সাবধান অত থেকে ঢালা কিছু কিছু হবে না, দে পুরো দিয়ে চিবে না, দে ভালো করে পরিষ্কার করে। হ্যাঁ আর একটু তাহলে দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা গুলো মিক্স করে এটা দেওয়া হয়ে গেল তেলের মধ্যে। আচ্ছা আমরা বরং এটাকে প্লেসটা চেঞ্জ করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি বরং আলুটা দিতে থাকো, আর আমরা বরং আরেকটা গান শুনি। ওকে ওকে। লা 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 তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে ভোরে নাও সুর গাও জীবনেরই জয় গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে ভোরে নাও সুর গাও জীবনেরই জয় গান। তুলো ছিন্ন বিনা মিষ্টি গলা গো, তোমাদের সময়টা কি সুন্দর কাটে তাই ভাবছি, আমার একেবারে মনটাই ভরে গেল। এবারে পেট ভরাবো আমরা, রান্নাটা খেয়ে কেমন হয়েছে টেস্টটা সেটাও জানাতে হবে। কিন্তু তার আগে নামানোর আগে এটা দিতে হবে ঘি আর কাস্তুরি মেথি।
আর মনে হয় গরম মশলা আরে ঘি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো তাহলে সোজা চলে যাবে এবার টেবিলে রাঁধুনিতে কিন্তু একেবারে জমজম আট আজকে আমার হেসে কারণ আজকে রয়েছে আমার সাথে রনিতা এবং তার সাথে রয়েছে মিষ্টি গান গান শুনতে শুনতে কি সুন্দর রান্না হয়ে গেল এবং যেহেতু রনিতা স্পেশাল আলুর দম আজকে হয়েছে আর ও খেতে ভালোবাসে লুচি দিয়ে আলুর দম তাই তো হ্যাঁ এটার আরেকটাও নাম আছে বাসন্তী আলুর দম কিন্তু ওই যে তুমি বললে বাসন্তী আলুর দমটা আমরা বলবো না মানে বাড়িতে যখন বানাবো ঠিক আছে কিন্তু আজকে রাঁধুনির জন্য রনিতা স্পেশাল আলুর দম আর তার সাথে রয়েছে গরম গরম লুচি আমরা কিন্তু আর অপেক্ষা করতে পারছি না আমরা এক্ষুনি খেয়ে নেবো তার আগে দেখে নাও রেসিপিটা আরো একবার রনিতা স্পেশাল আলুর দম সর্ষের তেল গ্রেডেড পনির কাজু কুচি কিশমিশ কুচি ধনে পাতা কুচি নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কোরানো সেদ্ধ আলু আলু কাঁচা লঙ্কা হিং আদা বাটা টমেটো পিউরি কাজু চারমগজ পোস্ত বাটা টক দই ঘি কাসৌরি মেথি প্রথমে সর্ষের তেল গরম করে গ্রেডেড পনির দিয়ে নেড়ে চেড়ে কাজু কুচি কিশমিশ কুচি ধনে পাতা কুচি নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কোরানো সেদ্ধ আলু দিয়ে ভালো করে মিশিয়ে পুর বানাতে হবে অন্যদিকে সর্ষের তেল গরম করে স্কুপ করে নুন ও হলুদ গুঁড়ো মাখানো আলু ভেজে নিতে হবে এরপর তৈরি পুর ভাজা আলুর মধ্যে ভরতে হবে তারপর অন্যদিকে সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা ও হিং ফোড়ন দিয়ে আদা বাটা টমেটো পিউরি কাজু কিশমিশ চার মগজ পোস্ত একসঙ্গে বাটা নুন দিয়ে কষতে হবে অন্যদিকে একটি পাত্রে টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট বানাতে হবে তারপর কষানো মশলায় ধনে পাতা কুচি তৈরি পুর টক দইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে কষতে হবে কিছুক্ষণ পর মশলা কষে আসলে পুর ভরা আলু গ্রেভিতে বসিয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে ঘি ও কাসৌরি মেথি ছড়িয়ে প্লেটে সাজিয়ে গরম লুচির সঙ্গে পরিবেশন করুন রনিতা স্পেশাল আলুর দম এবার খেয়ে দেখ কেমন রান্না করলি খেয়ে তো করলি তুমি আগে খাও না আমি আগে কেন একসাথেই খাবো চলো খেয়ে দেখো কেমন হয়েছে খুব ভালো হয়েছে ফাটাফাটি হয়েছে ভালো কি অসাধারণ হয়েছে খেতে খেয়ে দেখো কেমন হয়েছে দারুণ এত সুন্দর একটা রেসিপি আজকে শিখে নিলাম মামের কাছ থেকে তো দুজনের জন্য আকাশাটের পক্ষ থেকে কিছু গিফট তো আছেই দেখে নেবো সেগুলোকে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ফুটি ফুডস পায়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট ভাউচার আর পেয়ে যাচ্ছেন মিও অমরের পক্ষ থেকে একটি দারুণ কেক আজকে কিন্তু রনিতা অ্যাকচুয়ালি বাসন্তী কালারের শাড়িটা পড়তে হয় সেটা মেনটেন করেছে কিন্তু ওটা আমরা কিন্তু মেনটেন করি আমরা খুব সুন্দর দুটো শাড়ি পরেছি কিন্তু বাসন্তী কালারটা মেনটেন করি মিষ্টি মেয়ে মিষ্টি সুন্দর একটা কালার পরে একদম আজকের দিনটা যেন উপযুক্ত জিনিসটা পরেছে আমার শাড়িটা তো পরিয়েছে প্রিয়গোপাল বিষয় তোমাদের শাড়িটা আমাদেরটা তোমাদেরটা প্রিয়গোপাল বিষয় তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এরকম শাড়ি তাহলে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয় যে কোনো কাউন্টারে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন এবার একটা কাজ করি যেটা এখন আমাদের মানে দৈনন্দিন একটা জীবনে পার্ট হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হাত স্যানিটাইজ করা ঘন্টায় ঘন্টা সেটা করতে হয় নিয়ে একটু হাতটা স্যানিটাইজ করে না তুমি নিয়ে নাও আয়ুর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার আমরা যখন তখন হাতটা স্যানিটাইজ করে নিতে পারি এবং আয়ুর শক্তি আমার রাজনী হিসেবেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে তো আমরা যাওয়ার আগে কিন্তু আবার একটা গান শুনবো কিন্তু তার আগে দিয়ে দেবো পিঠে বিলাসী পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে পাঁচটা গিফট ভাউচার তিনজন মিলে চলে যাবে তোমরা থাকো কোথায় দমদমে তো তোমাদের নিয়ারেস্ট ওদের আউটলেট রয়েছে আমার স্ট্রিটে রয়েছে লেক টাউনে রয়েছে তারপরে নলবনে আছে ইকো পার্কে আছে যেখানে যখন সময় পাবে চলে যাও ওদের স্পেশাল রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো কাটালাম জানো তো আজকে এই বিশেষ দিনটা বেশ সুন্দর গান বাজনা করে মানে রান্না করে তার সাথে ভীষণ ভালো কাটালাম তোমাদের কেমন লাগলো কারণ তোমরা এত ব্যস্ততার মধ্যে সময় করে এসেছো আমার তো ভীষণ ভালো লাগলো আমরা ধরে রাখি একটা ফটো তুলে ফেলি তিনজনে ঠিক আছে
দেখে নাও আজকে নীলাদি তোমাদের জন্য স্পেশাল কি চিপস এনেছে। ঘি খাওয়া খুবই উপকারী, কারণ ঘি শরীরের নানা ধরনের সমস্যা দূর করে ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নাশার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে রবি ঠিক দুপুর 1:30।